শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি লাভ করতে হলে এবং কাঠামোগত সুশিক্ষা গঠন করতে হলে প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। গত শনিবার সোনারগাঁও উপজেলার শানমান্দি ও ইউনিয়নের চরলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও অত্র বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সংবর্ধনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জাহিদ হাসান জিন্নার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষাকে আরও গতিশীল না করার কারণে মাধ্যমিক শিক্ষার পূর্বেই অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে, তাই এক্ষুনি প্রাথমিক শিক্ষার ওপর আরও গুরুত্বারোপ করা প্রয়োজন। এ সময় অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক বিআর বিলকিস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক গোলজার হোসেন, জহিরুল হক খোকন, স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ, ফেরোজ আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলার হোসেন সহ আরও অনেকেই। নারায়ণগঞ্জ থেকে জাকির হোসেন জন্টুর তথ্যচিত্রে পল্লী টিভি।